দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রেসিপি। আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে কিমার সাথে মটরশুঁটি। এটা খুবই একটা মজার এবং ইজি রান্না, খেতে খুব মজার। এটা ইফতারে পরোটার সাথে অথবা সেহরিতে নান, পরোটা অথবা ভাতের সাথে খেতে ভালো লাগবে। চলুন আমরা দেখে আসি, একটা ডিটেল প্রিপারেশন দেখবো আজকে এটার। তাহলে আমাদের রান্না হয়ে গেলে এটা দেখতে এরকম দেখাবে। এটাকে ইংলিশে বলে মিনসড মিট, আমরা বাংলায় বলি কিমা। এটা বিফও হতে পারে, এটা ছাগলের মাংস হতে পারে। আমাদের হাফ কেজি কিমা মাংস করা লাগবে। টমেটো লাগবে দুটা মিডিয়াম সাইজের। আদা রসুন দিয়ে এটাকে পেস্ট করতে হবে। আমাদের বেশ কিছু পেঁয়াজ লাগবে, পেঁয়াজের কেটে কুচি করতে হবে। আমরা এখানে টমেটো আদা রসুনের পেস্ট পেয়ে গেলাম। রান্না শুরু। প্রথমে ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেলের মধ্যে স্লাইস করা পেঁয়াজ ছাড়তে হবে। একটু এটাকে নাড়াচাড়া করুন, 8-10 মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করলে এটার কালার চেঞ্জ করবে। এটা একটা গোল্ডেন ব্রাউন চেহারা ধারণ করলে তখন এটাতে টমেটো পেস্ট, জিঞ্জার গার্লিকের পেস্টটা একটু আগে যেটা করলাম এটা দিয়ে দিন। এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। এরপরে এটার উপরে বিভিন্ন মশলাগুলো দিতে হবে। এখন হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, এগুলো দিয়ে এখন আপনি নাড়াচাড়া করুন। এখানে অন্য মশলা দেওয়া যাবে, গরম মশলা, মেথি, এগুলোও দেওয়া যাবে। আচ্ছা, কিছুটা তেল দিন যাতে এটা লেগে না যায়, এবং এটা আরেকটু নাড়াচাড়া করুন। লো হিটে 2-3 মিনিট ধরে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করুন। এটা যখন মাখামাখা হয়ে যাবে তখন এর মধ্যে মিনসড মিট বা এটা কিমা করা মাংস ধুয়ে পরিষ্কার করে কিমা মাংসটাকে আপনি দিয়ে দিন। এখন পুরোটা মিশ্রণের সাথে কিমাটাকে আপনি ভালো করে মিশান, নাড়াচাড়া করুন, স্টিয়ার করুন। এটা 2-3 মিনিট ধরে হাই হিটে এটাকে নাড়াচাড়া করুন। মাংসটার মধ্যে সব মশলা লেগে গেল। এখন আপনি পরিমাণ মতো লবণ দিন। অনেকে চাইলে এটাতে চিনিও দিতে পারে হালকা। এখানে কার্ডামম দিতে পারেন, এলাচ দিয়ে, তারপর লবঙ্গ, দারচিনি দিয়ে এটাকে 15 মিনিট নাড়াচাড়া করুন। মাংসের মধ্যে এখন পানি ঢালুন, 300 ml পানি। এটাকে একটা ভুনা মাংসের রান্নার মতো একটা প্রসেস করে আপনি নাড়াচাড়া করুন। লবণ টেস্ট করে দেখতে পারেন, লবণ ঠিক মতো না হলে আবার লবণ দিতে পারেন, এবং এটাকে ঢেকে রাখুন। 30 মিনিট লো হিটে এটাকে রান্না করতে হবে। খুব সুন্দর দেখতে দেখাচ্ছে। 30 মিনিট পর গরম মশলা 1/2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন, মেথি দেওয়া যেতে পারে। পরিবেশনের আগে আগে এটাকে ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করতে পারেন। ওরা এখানে আদা কাটা, তারপর কাঁচা মরিচ, করিয়েন্ডার, তারপর ধনিয়া পাতা দিচ্ছে সবার শেষে। খুবই মজাদার হবে দেখে বোঝা যাচ্ছে খাবারটা।
আমার তো মুখে জল চলে আসলো। এখন লো হিটে আরো 2 মিনিট এটাকে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করতে থাকুন এবং হয়ে গেল আমাদের আজকের, আমাদের যে রেসিপি আমরা দেখালাম সেটা হচ্ছে কিমা এবং সাথে মটরশুঁটি। এই রান্নায় আপনি আলুও দিতে পারেন, এটা অত্যন্ত মজার একটা রান্না। আমি আশা করব আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন বাসায়। আপনারা এটা রান্না করে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। তো আপনাদের সাথে আবার দেখা হবে ভবিষ্যতে কোনো রেসিপিতে। আজকে আমরা দেখেছি কিমা মটরশুঁটির সাথে রান্না করলে কেমন লাগে, আপনি রোজা একটা ট্রাই করে দেখুন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।